আজকের পর্বে আপনারা দেখতে পারবেন মেক তার কেবিনে বসে আছে। তখন মেকের সঙ্গে দেখা করতে গিনি আর জিষ্ণু যায়। মেক ময়ূরী যে হাসপাতালে ভর্তি আছে সেই হাসপাতালে ফোন দেয় আর বলে ময়ূরী রায় নামে একজন পেশেন্ট ভর্তি আছে, তার কি অবস্থা। এরপরে অপর প্রান্ত থেকে ময়ূরীর খবর দেয় মেককে। সামনে দাঁড়িয়ে থাকা গিনি আর জিষ্ণু খুব ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় মেঘ নীল আর নীলের মাকে বলে তারা মেঘের কাছ থেকে কেন গোপন করেছে। তখন নীল বলে তোমার কাছ থেকে কে কি গোপন করলো। তখন মেঘ নীলকে বলে দিদি ভাইয়ের কি অবস্থা। এ কথা শুনে নীল আর নীলের মায়ের মুখে কোনো কথা থাকে না, কি বলবে বুঝতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।